স্বাধীনতা দিবসের দিন মুক্তি দেওয়া হলো 99 জন সাজাপ্রাপ্ত বন্দীকে। তারা রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ছিলেন। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মুক্তিপ্রাপ্তরা। পুরুলিয়া জেলা সংশোধনাগার থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। 2017 সালের 4ঠা জুন গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় 7 বছর কারাদণ্ড হয় তাদের। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পুরুলিয়া সংশোধনাগার কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। আমাদের এখানে কয়েদি দুজন ছিল, আমাদের রাজ্যের যেটা আছে রাজ্যের কয়েদি আজকে ছাড়া পাচ্ছে 99, হ্যাঁ 99 জন রাজ্যের, তার মধ্যে মহিলা আছে 5 জন, কিন্তু আমার বিধানসভার দুজন কয়েদি আজকে ছাড়া পেলো। আমি নিজের হাতে তাদেরকে আমি মানে ছাড়পত্র দিলাম, আজকে জেল থেকে তাদের আরাম বেরোবে। তাদেরকে মানে সাজা পূর্ণ হওয়ার আগেই আমরা দেখছি যে মুক্তি দেওয়া হবে, কেন? এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের যে পাঁচ বছর ছিলেন, মানে 7 বছর ছিল, তার মধ্যে 5 বছরে মানে 2 বছরটা মুকুব করে দিয়ে 5 বছরের মধ্যে তাদেরকে ছাড়া দিয়ে। এইটা ধরুন এই বছরের প্রথম থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্রত্যেকটা সংশোধনাগারে কিছু সাজাপ্রাপ্ত আসামি ছাড়বে। 122 জন অলরেডি ছেড়ে দিয়েছে প্যারোলে, প্যারোলে ছাড়া হয়েছিল। প্লাস 122 জন লাইফার কনভিক্টদেরকে প্রিমেচার রিলিজ দিয়েছিল। পরবর্তীকালে ডিপার্টমেন্ট ঠিক করলো যে কিছু গন্তি সাজাকে দেবে যাদের 66% খাটা হয়ে গেছে এবং সংশোধনাগারে তাদের ভালো ব্যবহারের জন্য। এরা এই যে দুজন আমার এখান থেকে আবাসিক বেড়ালো, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে। যেমন আমার সংশোধনাগারের যে রান্না হয়, রান্নাবান্নার দায়িত্বে এরা ছিল। তারপরে ভিতরে হেয়ার কাটিং এরা শিখেছে নিজেরা, যাতে সমাজে যেয়ে কিছু করে ই করতে পারে। এইভাবেই 99 জনকে এই 15 আগস্ট সিলেক্ট করেছে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাতে আমাদের সংশোধনাগারের 2 জন, তারা তাদের হাতে কি তুলে দিলেন? তাদের হাতে সংশয়পত্র তুলে দিলাম রিলিজের, প্লাস ওরা যে আর্নিং করেছিলেন যে টাকাটা, ওদের যে লেবারের টাকাটা, মানে ভিতরে সশ্রম কারাদণ্ড, তো ওরা যে লেবার করতো সেই টাকাটার পাসবই সময় আমাদের এখানে অ্যাকাউন্ট থাকে প্রতিটা কনভিট ইনভেস্টদের, তাদের পাসবইটা তুলে দিলাম যাতে ভবিষ্যতে ওই টাকাটা দিয়ে টাকাটা পেয়েছে। প্রতিদিনে 80 টাকা করে ওদের পেয়েছিল প্রতিদিন, এইভাবে টাকাটা জমা হয়। এদের কি পরিবর্তন হয়েছে ভেতরে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেসব আমাদের পজিশন যেরকম আমরা কাজ যোগ করি ওরকম কাজ যোগ করেছি। এখানে ভেতরে তাই সরকারিভাবে কিছু আমাদের পয়সাপাতি আছে, এখানে সেই পয়সা নিয়ে কিছু আমরা মনে করছি যে যাই কিছু ব্যবসা বাণিজ্য করি, নতুন করে সংসার হবে, আমরা সেই সংসারে ফিরে আসার চেষ্টা। হ্যাঁ সংসাপত্র দিয়েছো? হ্যাঁ, এটা আমাদের সরকারি যে পয়সাপাতি কিছু আমাদের কাজ করেছিল সেটার জন্য। সারাদিন কী ধরনের কাজকর্ম করতে হচ্ছে? কাজ সারাদিন এখানে আমি ওই চৌকাতে রান্নাবান্না করতাম, তাই সমস্ত বন্দি ভাইদের সমস্ত খাবার তৈরি করতাম, আমি আরও লোক ছিল সেই আমি চৌকায়। যে ঘটনা জন্য এখানে মানে এই জায়গায় তোমাদের স্থান হয়েছে সম্পর্কে তোমরা দু ভাই? সম্পর্কে আমরা দু ভাই, কিন্তু এরপরে কি এখান থেকে ভিতরে ভেতরকে যে শিক্ষা লাভ করেছো? হ্যাঁ স্যার। কীরকম শিক্ষা লাভ? জীবন থাকতে কোনোদিন কারোর সাথে এইসব মিলাইছে যাওয়া যাওয়া যাওয়ার নাই। এখনকার যা পরিস্থিতি তাতে নিজেভাবে ঘর পরিবার নিয়ে পড়ে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।